খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ভয়ঙ্করের থেকেও বেশি রাজধানীর বাতাসের গুণমান এখন এটাই। শীতের শুরুতেই ফের একবার বিষিয়ে উঠেছে বাতাস। টানা তিন দিন ধরে দিল্লি এনসিআর অঞ্চলে বাতাসের গুণমান ভয়ঙ্কর পর্যায়ে ছিল। রবিবার বিকাল থেকে তা আরও বিষিয়ে ওঠে। এই বায়ু দূষণের জেরেই দেখা দিচ্ছে নানান শারীরিক অসুস্থতা। চোখ নাক জ্বালা বা শ্বাসকষ্ট তো রয়েছে, কিন্তু অত্যধিক দূষণের কারণে গোটা শরীরেই প্রভাব পড়ছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক স্বাস্থ্য বিশেষজ্ঞরাও, কারণ এ তো সবে শীতের শুরু। ডিসেম্বর জানুয়ারি মাসে শীত পড়লে আরও বাড়বে দূষণের মাত্রা, তখন কি হবে সাধারণ মানুষের? এই দূষণের জেরে এমনকি শরীরে ক্যান্সার দানা বাঁধতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা। রবিবার সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে দিল্লির এইমসের মেডিসিন বিভাগের চিকিৎসক তথা অধ্যাপক ডক্টর পীযূষ রঞ্জন বলেন, বায়ু দূষণের সঙ্গে বিভিন্ন ধরনের রোগের যোগ রয়েছে, এর বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে। দূষণের জেরে শুধুমাত্র শ্বাসযন্ত্রের সমস্যা নয়, করোনারি আর্টারি ডিজিজ যেমন হার্ট অ্যাট্যাক, ব্রেন স্ট্রোক ও আর্থ্রাইটিসের মতো রোগও হতে পারে। তিনি আরও বলেন, এটা বুঝতে হবে যে বায়ু দূষণের জেরে শরীরের বিভিন্ন অঙ্গে নানা প্রভাব পড়তে পারে। দূষণ থেকে হার্ট অ্যাট্যাক, ব্রেন স্ট্রোকও হতে পারে। বিভিন্ন ধরনের ক্যান্সারের সঙ্গে বায়ু দূষণের যোগের প্রমাণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এইমসের চিকিৎসক জানান, বায়ু দূষণের জেরে গর্ভস্থ শিশুর ওপরও ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। জটিল শারীরিক সমস্যা দেখা দিতে পারে গর্ভস্থ থাকাকালীন সময়ে। এছাড়া বায়ু দূষণের জেরে মস্তিষ্ক ও হৃদযন্ত্রেরও ক্ষতি হতে পারে যদি যথাযথ সুরক্ষা অবলম্বন না করা হয়। তবে অ্যাংজাইটিও হতে পারে এবং এটি সমস্ত বয়সসীমার মানুষের মধ্যেই হতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, যেখানে বাতাসের গুণমান 50-এর নিচে থাকা উচিত সেখানেই তা 400 পার করেছে। এতে যে কোনো সুস্থ মানুষের শ্বাসকষ্ট, হাঁপানির মতো সমস্যা দেখতে পারে। শিশু ও বয়স্কদের দৃষ্টিশক্তিতেও বিশেষ প্রভাব পড়তে পারে, এমনকি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা অস্বাভাবিক কিছু হবে না।